Hi guys, back to my YouTube channel. Aaj amra jabo lava. To lava te ki ki ache na ache sob jante hole ei video ti puro dekhbe. Shonge thakun Digital Times Suman-er sathe. লাভার দ্বিতীয় পার্ট তো আমরা তারপরে পাহাড় যাচ্ছি পাহাড় যেতে যেতে দেখলাম অনেক জায়গায় ধস লেবে আছে তো যাওয়ার সময় দেখে দেখে যাবেন সাবধানে যাবেন অবশ্যই সাবধানে যাবেন সুস্থভাবে আসবেন পাহাড়ে ভালো ড্রাইভার নিয়ে যাবেন তো আমরা যাব পাহাড়ে আর সেই টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারের উপরে যাব এই আগের ভিডিওতে যে ঝর্ণাটা দেখালাম সেই ঝর্ণাটা এখান থেকে শুরু হয়েছে লাভা চার আগে দুটো জিনিস ধ্যান রাখবেন অবশ্যই করে ছয়টা মাবলার নেবেন উপরে প্রচুর ঠান্ডা থাকে যার পথে আমরা এখানে দাঁড়ালাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছগুলো লাগছে কিছু দাঁড়িয়ে কোন ফটো করে তুলে নিন তারপরে আবার আমাদের গাড়ি ছাড়া হলো হ্যাঁ আরো একটা জিনিস এই গাছের মধ্যে কিন্তু অনেক যোগ আছে তো ছবি ববি তুলতে গেলে দেখে সাবধানে তুলবেন চলে এসেছি আর মাত্র 11 কিলোমিটার বাকি আছে লাভা যেতে চারিদিকে পুরো কুয়াশার ভর্তি গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে অবশ্যই অনেক অপেক্ষার পরে আমরা লাভা পৌঁছালাম দুপুর 1টার সময় সকাল 9টায় বেরিয়ে দুপুর 1টার সময় আমরা পৌঁছালাম লাভা তারপর আমাদের গাড়ি পার্কিং করে আমরা গেট দিয়ে প্রবেশ করে উপরের দিকে চলে যাচ্ছি মন্দিরের দিকে এটা মন্দিরের প্রথম ফার্স্ট গেট এখানে কুয়াশার সাথে সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ে অবশ্য ছাতা নিয়ে আসবেন তো এইটা মন্দিরের সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যাব এটি প্রথম সাইটের মন্দির আমরা আরেক সাইডে চলে যাব আরেক সাইডে ওখানে প্রার্থনা করা হয় বাজনার পরে এখানকার যারা প্রার্থনা করবে তারা চলে
তারপরে আমরা ওখানে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা চলে এলাম নিচের দিকে। আমরা নিচের দিকে চলে এসে এখানে দেখলাম অনেক ফুল গাছ আছে, ফুল গাছের অনেক ভিডিও করা হলো, অনেক রকমের ফুল গাছ আছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে গেট থেকে রোডে উঠলাম। রোডে এদিকে সিধা গেলে পাবে আই লাভ লাভা লেখা রয়েছে, ওর উপরে রয়েছে স্কুল, একটা বাচ্চাদের স্কুল আছে, ওখানেও সবাইকে যেতে দেয়। তো লাভার অল টু ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন।